আমি তোমরা দেখছো ডেইলি লাইফ আর আর আজকে হচ্ছে দুদিনের ছুটিতে যাচ্ছি পুরী রাত্রিবেলা পুরী এক্সপ্রেস রয়েছে তাই আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আটটার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং রয়েছে কারণ হাওড়া থেকে পুরী এক্সপ্রেস ছাড়বে তো তা হাওড়া যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে তাহলে চলো বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো লাগেজ প্যাক করা হয়ে গেছে তিনজনের জন্য তিনটে ব্যাগ হয়েছে আমার একটা হ্যান্ড ব্যাগ হয়েছে এছাড়া আর একটা ব্যাগ নেব যেখানে রাত্রিবেলা ডিনারটা আমরা প্যাক করে নিয়ে নিয়েছি বাড়িতে কষা মাংস বানিয়েছি আর দোকান থেকে রুটি কিনে নিয়েছি খুব তাড়াতাড়ি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি রাস্তায় একদম জ্যাম পাইনি তাই খুব তাড়াতাড়ি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ট্রেন আসতে এখনও দেড় ঘন্টা মতো বাকি আর আজকে হাওড়া স্টেশনে এসে দেখলাম প্রচণ্ড ভিড় পুরী এক্সপ্রেস কিন্তু তেইশ নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে আর আমরা তেইশ নম্বর প্ল্যাটফর্মেই তাই দাঁড়িয়ে ওয়েট করছি কিন্তু প্রচুর লোক আগে থেকে এসে এখানে ওয়েট করছে আর আমরা এবার তিনজন নয় আমরা চারজন যাচ্ছি পুরীতে বেড়াতে আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের শাশুড়ি মা আধ ঘন্টা আগেই ট্রেন দিয়ে দিয়েছে তাই আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর আমরা যখন টিকিট কেটেছিলাম তখন আর ছিল তো আজকেরই কনফার্ম হলো আজ যেহেতু টু এসি কেটেছিলাম তাই একটা কূপের মধ্যেই চারজনের সিট পড়েছে খুব ভালো হয়েছে মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে আর রাত্রিবেলা রুটি আর মাংস খেয়ে সবাই জমিয়ে ঘুম দিয়েছি দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে আমরা বসে আছি আর এখানে মা আর জোজো আড্ডা মারছে আর আধ ঘন্টার মধ্যেই আমরা নেমে যাব এখন ঘড়িতেই সাড়ে সাতটা মতো বাজে তাই ওয়েট করছি কখন স্টেশনে পৌঁছাবো এই আটটা পনেরো কুড়ি নাগাদ আমরা পুরী স্টেশনে এসে পৌঁছালাম এখন বাইরের দিকে যাচ্ছি বাইরে থেকে একটা ম্যাজিক ভ্যান নিয়ে আমরা যাচ্ছি হোটেলের দিকে আর ম্যাজিক ভ্যান ভাড়া নিল পুরী স্টেশন থেকে দুশো টাকা তো পৌঁছে গেছি আমরা হোটেলে আর আমাদের হোটেলের নাম হচ্ছে ক্যামেলিয়া একদম সিবিচের ধারে রয়েছে এই হোটেলটা স্বর্গদ্বার থেকে পাঁচ মিনিটের হাঁটা ডিস্টেন্স তো যদিও আমরা আর্লি পৌঁছে গেছি এখানে চেকিংয়ের টাইম হচ্ছে দশটা আর চেকআউটের টাইম হচ্ছে সকাল আটটা তো এখন যেহেতু নটাও বাজেনি তাই আমরা এখন বাইরে বসে একটু ওয়েট করব প্রায় ন বছর পর আমি পুরী এলাম তাই খুবই এক্সাইটেড তো চলো ভেতরে যাওয়া যাক দেখো ভেতরে চলে এসছি আর ক্যামেলিয়া হোটেলের বাইরে একটা খুব সুন্দর লন রয়েছে যেটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আর এটা হচ্ছে হোটেল তো শরীত এখন ভেতরে যাচ্ছে রিসেপশনে কথা বলতে আর একটু রিকোয়েস্ট করতে যাতে আর্লি যদি পসিবেল হয় তাহলে রুমটা দিয়ে দেয় কারণ সারা রাত ধরে যেহেতু ট্রেন জার্নি করেছি না তাই ফ্রেশ হওয়াটা খুবই দরকার তাই যত তাড়াতাড়ি রুম পাওয়া যায় ততই ভালো তো যাই হোক চল এখন তো উপায় নেই এখন ওয়েট করি এই মাত্র আমরা পুরীতে এসে পৌঁছালাম আর এই যে দেখতেই পাচ্ছ যে পিছনে আর আমরা উঠেছি ক্যামেলিয়া হোটেল আর এখনো আমরা চেক ইন করিনি কারণ দশটা থেকে চেক ইন ওরা বলেছে নটা সাড়ে নটার মধ্যে রুম দিয়ে দেবে তো চেকিং করে ফ্রেশ হয়ে নি পরে আবার কথা হচ্ছে সাড়ে নটা নাগাদ ওরা আমাদের একটা রুম দিলো আমাদের দুটো রুম বুক করার ছিল দুশো দুই আর দুশো তিন এই দুটো রুম ওরা দেবে বলেছে তার মধ্যে দুশো তিন নম্বর রুমটা এখন আমাদের দিয়ে দিলো বলল আপনারা একটু গিয়ে বসুন ফ্রেশ ফ্রেশ হন আর দশটা নাগাদ দুশো দু নম্বর রুমটা দিয়ে দেবে চলো ছোট্ট করে আমাদের হোটেলের রুমের একটা ট্যুর দিয়ে দিই এটা হচ্ছে আমাদের হোটেলের রুম এখানে রয়েছে ওয়ার্ড্রপ আর জানলা খুললেই কিন্তু ওই যে সমুদ্র দেখা যাচ্ছে রুমটা বেশ ভালো এই রুম ছাড়াও কিন্তু এই হোটেলে সুইট রুম সুপার ডিলাক্স রুম অ্যাভেলেবেল রয়েছে রুমটা সব কিছুই ভালো প্রয়োজনীয় সব কিছুই রুমটার মধ্যে রয়েছে কিন্তু একটাই নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ কোনো ব্যালকানি নেই চলো এবার তোমাদের বাথরুমটা ছোট্ট করে দেখিয়ে দিই তো এটা হচ্ছে এই রুমের বাথরুম গিজার তারপরে হেয়ার ড্রায়ার সব কিছুই কিন্তু এখানে রয়েছে বেশ ভালো এখন বাজে ঘড়িতে দশটা আর এই সাড়ে নটা নাগাদ আমরা রুম পেলাম ঘড়ি বাথরুমে ঢুকেছে বেড়ালে আমি ফ্রেশ হব তারপর বাইরে বেরোবো বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব যদিও এই হোটেলের রুমের সঙ্গে কিন্তু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে কিন্তু যেহেতু দুদিনের ব্রেকফাস্ট হয়েছে তাই কাল আর পরশু আমরা ব্রেকফাস্ট করব আজকে আর ব্রেকফাস্ট করব না কারণ দশটা অবধি ব্রেকফাস্টের টাইম আর আমরা যেহেতু ফ্রেশ হইনি না ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছে করলো না তাই বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব আর আজকের ইচ্ছে আছে সমুদ্রে স্নান করার কারণ কালকের যদি সময় না হয় তাই আজকেরই সমুদ্রে স্নানটা করে ফেলব তাহলে চলো আবার ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ব্রেকফাস্ট করবার জন্য মেয়োমোরে চলে এসেছি আর আমি চিকেনের একটা আইটেম নিয়েছি মার যেহেতু ভেজ ছিল তাই মা পনিরের একটা আইটেম নিয়েছে আর একটা করে পেস্টই নিয়েছি এটা দিয়েই আজকের আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্ট করবার পর আমরা সিবিচের দিকে যাচ্ছিলাম এই দোকানটা চোখে পড়লো আর তাই মা দাঁড়িয়ে পড়ল ছবি কেনবার জন্য জগন্নাথ বলরাম সুভদ্রার তো একটু আমি শঙ্খও দেখছিলাম আর ওই যে দেখো আমাদের হোটেল ক্যামেলিয়া হোটেল একদম দেখতেই পাচ্ছ সিবিচের ধারে আর ওই দিকে হচ্ছে স্বর্গদ্বার একদম রোডের ওপরেই কিন্তু আমাদের এই হোটেলটা আর স্বর্গদ্বার থেকে বেশি দূরত্ব নয় আর সামনেই রয়েছে মিত্র ক্যাফে একদিন অবশ্যই খাবো তো সিবিচের ধারে চলে এসছি আসার পর বেশ ভালো লাগলো আর বেশ ভিড়ও ছিল যেহেতু ফিফটিন আগস্টের ছুটিতে গেছিলাম তাই বিচে কিন্তু বেশ ভিড় আমরা দেখতে পেয়েছি তো সবাইকে স্নান করতে দেখে আমাদের তো খুব ইচ্ছে করছিল স্নান করার জন্য তাই ভাবলাম যে হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসি তো দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি তিনজনে মিলেই তো জোজো স্নান করবে না তাই জোজোর কাছেই ব্যাগ ছাতা সব দিয়ে দিচ্ছি কারণ জোজোর আসার আগের দিন থেকেই খুব জ্বর ছিল তাই জোজো আর পা যাবে কিন্তু স্নান করবে না তাহলে স্নান করতে চলে যায় ওদিকে মা আর শরীর অলরেডি চলে গেছে দেখতেই পাচ্ছ পেছনে আর এখন আমি ক্যামেরাটা জোজোর কাছে দিয়ে দেব। তাহলে স্নান করে উঠে পরে দুপুরবেলা লাঞ্চ করার সময় আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে স্নান করে উঠেই প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছিলো তাই হোটেলেরই উপরে জায়কা রেস্টুরেন্ট ছিল সেখানেই আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর এই রেস্টুরেন্টের জানলা থেকে খুব সুন্দর একটা সি সিবিচের ভিউ পাওয়া যায় দেখতেই পাচ্ছ আর সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ করার মজাই আলাদা খাবার চলে এসছে আর আজকে যেহেতু সোমবার তাই মান যেহেতু নিরামিষ খায় তাই মায়ের জন্য অর্ডার করা হয়েছিল ডাল আলু পোস্ত আলু ভাজা আর আমি আর জোজো খাবো এগ ফ্রায়েড রাইস আর চিকেন দো পেঁয়াজা শরিত অবশ্য ফ্রায়েড রাইস খাবে না ও ভাত ডাল আলু পোস্ত আর পমপ্লেট মাছ খাবে ওর পমপ্লেট মাছটা এখনও দেয়নি তাই সেটার আর ছবি তোমাদের দেখাতে পারলাম না প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাহলে খেয়ে নি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাত্রিবেলা লাইটগুলো জ্বালানোর পর আমাদের হোটেলটা কিন্তু দারুণ দেখতে লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর ওই যে জায়গা রেস্টুরেন্ট ওখানেই কিন্তু আমরা দুপুরবেলা লাঞ্চটা করেছিলাম এখন আমরা রেডি হয়ে একটু স্বর্গদ্বারের দিকে যাব তারপর সিবিচের কাছে গিয়ে একটু বসবো কথা বলতে বলতে দেখো চলেই এসেছি স্বর্গদ্বারের কাছে জগন্নাথ বলরাম সুভদ্রার এই মন্দিরে তো এখানে আমরা দর্শন করবার পর আমরা এখন যাচ্ছি শিবিজের দিকে তো আশেপাশে দেখো প্রচুর দোকান রয়েছে আমরা আজকে যদিও কেনাকাটি বিশেষ একটা কিছু করব না আগামীকাল কেনাকাটি করব আজকে আমরা একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম কাঠে কাঠে না ঘুরে ঘুরে দেখে আমরা বুঝতে পারলাম বিচ মার্কেটের দোকানগুলো কিন্তু বড় বড় দোকানের থেকে অনেক সস্তায় ভালো ভালো জিনিস দিচ্ছে তবে একটু বুঝে সুঝে নিতে হবে তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছও রয়েছে যেটা বলবে সেটাই কিন্তু ওরা ভেজে দিচ্ছে তো আমরা যদিও খাইনি মর্নিং এভরি আজকে হচ্ছে সেকেন্ড ডে অফ পুরি আর কালকে রাত্রিবেলা আর ব্লগটা শেষ করা হয়নি তাই ভাবলাম সকালবেলা উঠেই ব্লগটা শেষ করে দিই কারণ এর পরে আজকের দিনের আর একটা ব্লগ আসতে চলেছে কারণ আজকের আমাদের অনেক কিছু প্ল্যানিং রয়েছে তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে